গতকাল রাত্রে শোনা গেছে 18 নম্বর ওয়ার্ডে 18 নম্বর গলিতে দুষ্কৃতীদের বোমাবাজি, কি বলবেন এর ব্যাপারে? কিন্তু ওটা 18 নম্বর গলি না, ওটা হলো 16 নম্বর। কাল রাত্রিবেলা দুপুরবেলা থেকে চলছে, পুলিশের সামনে 180 ডিগ্রি ক্যামেরার সামনে ওই নমি সিং, বিকি যাদব আর কয়েকজন কালাবাবু লালবাবু কে কে আছে এরা সব মদ খেয়ে ওই দুপুরবেলা মারামারি করেছে দু একদিন। তারপরে আবার পুলিশ যারা মার খেয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। তারপর রাত্রিবেলা পুলিশের সামনেই লড়াইটা সামনে বন্ধ হয়েছে। মুশকিল হয়ে গেছে কি পুলিশ এখানকার যে পুলিশ আছে তাদেরকে বলে কোনো লাভ নেই। এবার গণপিটানের ব্যবস্থার মধ্যে যেতে হচ্ছে। সাধারণ এলাকার মানুষ ভেবেই নিয়েছে কি মিথ্যা মামলা থেকে ভালো তো গণপিটানের মামলাটা হওয়া, এর জন্য পুলিশ প্রশাসন তো তৈরি থাকতে হবে, মানুষ তো তৈরি আছে, সময় অপেক্ষা আছে। এই যে এরকম দুষ্কৃতীরা ভাবি আনন্দ করছে, এটা গণপিটানের মানুষ ওই জায়গা পৌঁছে গেছে। রাত্রিবেলা 12:30 সময় পুলিশের সামনে বোন চলছে আর পুলিশ ভয়ে বেরোচ্ছে। এই পুলিশ থাকা আর না থাকা, আমি হাইকোর্টে একটা মামলা করছি কি এখানে এই পুলিশ আর ক্যামেরাগুলো সঙ্গে কেন যে শুধু নজরদারি রাখার জন্য আমাদের ক্যামেরা রাখে রেখে আমার রাইট টু লিভ যে অধিকার আছে সেটা ভঙ্গ হচ্ছে। দাদা তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথা? সাধারণ মানুষ তো নিরাপদ নেই। বাংলার যেখানে মন্ত্রী বলছে কি বোমগুলি না চললে কোর্ট কাচারি খরচা কী করে বেরোবে, পুলিশের মাইনা কী করে আসবে, যার থিওরি যার ভিউটা এরকম থাকতে পারে সে আর কি বলে।